প্রার্থনা মানে আপনি ভগবানকে বলছেন কি করতে হবে আপনি ভাবছেন আপনি ভগবানের উপদেষ্টা ধ্যান মানে আপনি খালি চুপ করে যান যদি আপনি শুধু চুপ করেন সব কিছুই যা আপনার জন্য হওয়া দরকার তা হবে তো ভৌত জগতের অতীত মাত্রা সংস্পর্শে আসার মানে হল আপনি ছুঁতে চান সেই মাত্রাকে যা সেই জগতের ভিত্তি যখন আপনি বলেন সেটা যেটা ভৌত জগতের ভিত্তি তখন আপনি যা বলছেন তা হল আপনি সৃষ্টিতে আগ্রহী নন বরং আপনি আগ্রহী সৃষ্টির উৎস নিয়ে সেখানে যদি আপনি যান আর গিয়ে দাঁড়ান সৃষ্টিকর্তার সামনে অন্তত সেখানে আপনার ধারণাগুলিকে দূরে সরিয়ে রাখা উচিত তাই নয় কি আপনার ধারণাগুলিকে কিছু সময়ের জন্য রেহাই দেওয়া উচিত যখন সৃষ্টিকর্তা সামনে তাই না তিনি সব থেকে বড় ধারণা তাই নয় কি এটা অনেকটা একজন পেন্সিলভেনিয়ার মানুষ ছিলেন আপনি কোথা থেকে সেখানে বৃষ্টি হয় কিন্তু বন্যা হয় না সেই জন্য আমরা শিয়াটেলকে উপকূলের দিকে রেখেছি না হলে ওই জায়গাটি বন্যায় ভেসে যাবে জানেন তো তো পেনসিলভেনিয়া একজন লোক ছিলেন পেনসিলভেনিয়াতে একবার সেখানে এক বড় বন্যা হয় আর আপনাদের অসুবিধা নেই তো একটা জোকের মধ্যে আর একটা জোক বললে ঠিক আছে বন্যাটা শুরু হচ্ছিল জলস্তর বাড়ছিল আর একজন অতি উৎসাহী তরুণ সাংবাদিক ছিলেন যিনি পরিস্থিতির খবর দিচ্ছিলেন ধাপে ধাপে প্রতি ঘন্টার ভিত্তিতে যে কিভাবে বন্যাটা অগ্রসর হচ্ছে বুঝলেন কারণ এটাই সাংবাদিকতা কেউ একজন ডুবে যাচ্ছে বিশ্বকে জানাবেন এই মানুষটি ডুবে যাচ্ছেন দেখুন মানুষটি কিভাবে ডুবে যাচ্ছেন এর ভিডিও তুলনা সকলকে দেখান একজন মানুষ কিভাবে ডুবে যান আপনি অপদার্থ ক্যামেরাটিকে ছুঁড়ে ফেলে দিয়ে মানুষটিকে বাঁচান না না বরং আপনি বিশ্বকে জানাতে চান কিভাবে বন্যায় একজন মানুষ ডুবে যান তো তখনও ভিডিও ক্যামেরার যুগ আসেনি শুধুই মর্সকোড এইভাবে খবর নথিভুক্ত হয় তো তিনি জমা করলেন একটা খবর খুবই সাজিয়ে গুছিয়ে বললেন ভগবান যখন শুধুই বসে বসে দেখছেন জল বেড়েই চলেছে আর এই প্রান্তে ঘরবাড়ি ভেঙে পড়ছে আর এটা সেটা আর বর্ণনা করলেন বেশ সাজানো গোছানো ভাষায় সেই মুহূর্তেই জবাব এল তার সম্পাদকের কাছ থেকে আরে বন্যা ছাড়ো ভগবানের সাক্ষাৎকার নাও ভগবান বসে বসে দেখছেন তিনি ভেবেছিলেন ভগবান হয়তো এখানেই আছেন বন্যা ভুলে গিয়ে ভগবানের সাক্ষাৎকার নাও তারা ভগবানের সাক্ষাৎকার নিতে পারেননি তো চলতে থাকলো অনেক ঘরবাড়ি ডুবে গেল অনেক লোক মারা গেলেন কিন্তু একটি লোক বেঁচে গেলেন এই লোকটি যিনি বেঁচে গেলেন নিউ ইয়র্ক শহরে গেলেন আর অন্য মানুষদের গল্প বললেন কিভাবে? তিনি বেঁচে ফিরেছেন এক পেনসিলভেনিয়ার বন্যা থেকে যেখানে এত মানুষ প্রাণ হারিয়েছেন মানুষেরা জড়ো হলেন তারপরে তিনি গেলেন বস্টনে আর বর্ণনা করলেন কিভাবে তিনি বেঁচে গেছেন পেন্সিলভেনিয়ার বন্যায় আর আরও লোকজন জড়ো হলেন তারপর তিনি এলেন সিয়াটেলে আর তিনি বক্তৃতা দিলেন আরও লোকজন জড়ো হলেন তারপর তিনি শুরু করলেন তার পথযাত্রা শহর থেকে শহরান্তরে ঘুরে ঘুরে বক্তৃতা দিয়ে যে কিভাবে তিনি বেঁচে গেছেন পেন্সিলভেনিয়ার বন্যায় তিনি আমেরিকার একজন বিখ্যাত বক্তা হয়ে উঠলেন আর তারপর স্বাভাবিকভাবেই জানেন তো প্রত্যেক আমেরিকানকে একটা করে বই লিখতে হয় তাদের জীবদ্দশায় তো তিনি একটি বই লিখলেন কীভাবে তিনি বেঁচে যান এই পেনসিলভেনিয়ার বন্যায় এটা খুব বিখ্যাত হয়ে গেল তিনি সব জায়গায় বক্তৃতা দিতে থাকলেন তার কার্যক্রম হয়ে গেল আন্তর্জাতিক স্তরের তিনি লাখপতি হয়ে গেলেন লক্ষ লক্ষ বই বিক্রি করে সারা জীবন ধরে তিনি শুধু বলেই গেলেন কিভাবে তিনি বেঁচে যান পেনসিলভেনিয়ার বন্যায় এবং একদিন তিনি মারা গেলেন বন্যায় নয় এমনি মারা গেলেন এবং সেখানে একটি সভা হল তিনি স্বর্গের দরজা অতিক্রম করেন এবং সেখানে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিলেন এবং সেখানে বক্তৃতা দেওয়ার সুযোগ ছিল অল্প সংখ্যক কয়েকজন বলতে পারতেন তো তিনি প্রতিবেশীদের বললেন আমি সকলকে বলবো আমার অভিজ্ঞতা কিভাবে আমি পেনসিলভেনিয়ার বন্যায় বেঁচে গেছিলাম কেউ একজন ওনাকে খোঁচা দিয়ে বললেন এখানে শ্রোতাদের মধ্যে নোয়াও আছেন ঠিক আছে তো এখন যিনি এই সৃষ্টির ভিত্তি আপনি তার সামনে দাঁড়িয়ে আপনার ধ্যান ধারণা তার দিকে ছুঁড়ে মারেন না আপনি হলেন তার ধারণা মাত্র ঠিক আপনি শুধুই তার চিন্তাভাবনার এক টুকরো তিনি তার ধারণা প্রত্যাহার করে নিলে আপনি শেষ তাই আপনি আপনার ধারণা চাপাবেন না তো এটাই হল ধ্যানের সারাংশ প্রার্থনা মানে আপনি বলছেন ভগবানকে কি করতে হবে আপনি নিজেকে ভগবানের উপদেষ্টা ভাবছেন ধ্যান মানে আপনি বুঝতে পেরেছেন আপনার সীমা এখন আপনি খালি চুপ করেন যদি আপনি কেবল চুপ হয়ে যান কেবলই নিস্তব্ধ হয়ে যান সমস্ত স্তরে সবকিছুই যা হওয়া দরকার তা হবে আপনার সাথে এত প্রশিক্ষণ হল শুধুই তাদের চুপ হতে সাহায্য করতে যাতে আপনি আপনার অপদার্থ ধারণাগুলো সৃষ্টিকর্তার দিকে ছুড়ে না মারেন আপনি খালি নিশ্চুপ হয়ে যান